জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তর জন্মদিন পালিত হয়েছে বুধবার রাজধানী কুয়ালালামপুরের তামিংজায় দলটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয় মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নজবুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন টবলু সাংগঠনিক সম্পাদক আলী আজগর আইন বিষয়ক সম্পাদক জিদুল ইসলাম প্রচার সম্পাদক গোলাম মোরশেদ কোয়ালামপুর মহানগরের সভাপতি রাশেদ মাতবর সহসভাপতি সম্পাদক ইলিয়াস রুবেল সহ অনেকে পরে কেক কেটে নেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দেশ এবং বিদেশে তারা গৌরবের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা তাই সামনে নির্বাচনে আবারও নেত্রীকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মালয়েশিয়া শ্রমিক লীগের নেতারা